আম্মু বলো কি বানাচ্ছ আজকে, কি বানাবে বলো? এটা লুচি বানাচ্ছি, লুচি বানাচ্ছ, কি রে খাওয়াবে? এটা গরুর মাংসের পিঠালি। পিঠালি? যদিও আমাদের সিরাজগঞ্জের লোক পিটুকি বলে এটাকে। আচ্ছা কি কি দিয়েছো ওর মধ্যে? এটা আমার লুচির মধ্যে আছে একটু লবণ, একটু কালো জিরা, হালকা একটু চিনি, একটু বেকিং পাউডার, আর এখন আটার তেল যোগ বেকিং করব। পাউডার কেন দিচ্ছ? বেকিং পাউডার দিলে নরম হবে এবং তুলতুলে ফুলে উঠবে। ওকে ক্যারি অন। এখন আটার তেল দিয়ে এটা সুন্দর করে ময়াম করবে, তাই তো? আগে শুকনোতেই এটা মেখে নিতে হয় তেল দিয়ে, তারপরে পানি মিশিয়ে ময়াম করতে হবে। ঠিক আছে করো। তেল দিয়ে এটাকে মাখাই নিবে, তাই তো? তেল দিয়ে আগে শুকনাতেই মেখে নিতে হবে, তারপরে আস্তে আস্তে পানি দিয়ে এটা ময়ামটা ঠিক করে নেবে, এটা মাখিয়ে নিতে হবে। এখানে পানিটা রাখতে পারো। তাহলে মুঠে নেওয়া তো কমপ্লিট, তাই না? একটু রেস্টে রাখতে হয়, কিন্তু তোমার এখন সময় নেই, সবাই চলে আসবে অফিস থেকে, সো তুমি এখন এটা ডাইরেক্ট বানাতে শুরু করে দিবে, তাই না? ওকে। মনে আছে যখন আমরা জয়পুর থেকে ট্রেনে করে রাজশাহী যেতাম, আবদুল্লাহপুর জংশন আসলে সেই বড় বড় পুরি, একদম রুটির চেয়ে বড় সাইজের পুরি, আর সাথে হচ্ছে আলু ভাজি, এত স্বাদ এখনো মনে আছে, এত বছর হয়ে গেল। তোমার পুরিটা সাইজ আজকে এত বড় হয়েছে। একটা গোল দাও আমার। মশলা সুন্দর করে তুলতেছে। এটা টেকনিক হচ্ছে আটাটা ভালোভাবে মাখানো হলে, তাই তো? একটু তেল দিয়ে ঠিক মতো মাখাটা হয়ে যায়, এত কিছু লাগে না, তুলেই যায়, ডুবা তেলে ভাজিয়ে ভালো হয়। Thank you.
Wow. Patla patla hoise. Ei pasi tu chapto talu. Ei de football hoise. Mother, abdul apoi putem o să Vei să mămâne hotul ăsta. Deci nu ছোট ভাই খাচ্ছে আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে আমাদের সাথেই থাকবেন